নমস্কার দর্শকবৃন্দ, গতকাল অর্থাৎ 18 দিন 2024 তারিখে সাউথ চব্বিশ পরগনার ডিআই অফিস থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য 4টি কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই 4টি নির্দেশিকা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে মেনে চলতে হবে, সেই বিষয়ে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সাউথ চব্বিশ পরগনার তরফ থেকে, এবং দেওয়া হয়েছে দি হেডমাস্টার, হেডমিস্ট্রেস, টিচার ইন চার্জ, অর্থাৎ সমস্ত হাই স্কুল, এইচএসসি স্কুল, তারপরে মাদ্রাসা আছে, জুনিয়র হাই স্কুল আছে, সমস্ত স্কুলেরই হেডমাস্টার, হেডমিস্ট্রেস অথবা টিআইসিদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সাবজেক্ট এখানে পরিষ্কার রয়েছে, রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ ডিসিশন অফ দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ইন কানেকশন উইথ দি সারপ্রাইজ ভিজিট অফ দি অনারেবল জাস্টিস স্যার বিশ্বজিৎ বসু, ক্যালকাটা হাইকোর্ট, উইথ এফেক্ট ফ্রম 18 দিন 2024। অর্থাৎ কিছুদিন আগে আমরা জানি যে জাস্টিস বিশ্বজিৎ বসু একটি স্কুলে হাজির হয়েছিলেন এবং সেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি নিয়ে তিনি একটু অসন্তুষ্ট, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে মূলত কিন্তু 4টি বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের মেনে চলতে বলা হয়েছে। সেই 4টি বিষয়ের প্রথমটি হলো যে নো টিচার শ্যাল বি অ্যালাউড টু অ্যাভেল এনি কাইন্ড অফ লিভ উইদাউট প্রায়র পারমিশন অফ দি হেড অফ দি ইনস্টিটিউশন, অর্থাৎ প্রধান শিক্ষকের সম্মতি ছাড়া কোনো শিক্ষক শিক্ষিকা কিন্তু ছুটি নিতে পারবেন না। অর্থাৎ এই ছুটি নিতে হলে তাকে আগে থেকে পারমিশন করে নিতে হবে, এবং ছুটি নিতে হলে কিন্তু প্রধান শিক্ষকের কাছ থেকে আগে থেকেই পারমিশন নিতে হবে। ইন কেস অফ টেকিং লিভ অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টেশন ইন সাপোর্ট অফ হিজ হার প্রেয়ার হ্যাজ টু বি ফার্নিশড বাই দি ইনকামবেন্ট টিচার উইল বিফোর দি স্কুল অথরিটি আপ টু দেয়ার স্যাংশন, এবং প্রেয়ারটা স্কুল অথরিটির কাছে দিতে হবে এবং স্কুল অথরিটি স্যাংশন করলে তবেই কিন্তু তিনি লিভটি পাবেন, এরকমটাই বলা হয়েছে প্রথমটাতে। দ্বিতীয় যেটা রয়েছে, দি হেড অফ দি ইনস্টিটিউশনস হ্যাজ টু এনশিওর দ্যাট নো টিচার শুড ইউজ মোবাইল ফোন ইন দি ক্লাসরুম ডিউরিং ইনস্ট্রাকশনাল আওয়ার্স, অর্থাৎ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই কিন্তু ক্লাসে যখন নাকি যাবেন তখন কিন্তু মোবাইল নিয়ে যেতে পারবেন না, মোবাইলটা দাদা সেই সময় ব্যবহার করবেন না, এটা কিন্তু এনশিওর করতে হবে প্রধান শিক্ষককে। তিন নম্বরে, যদি হেডমাস্টার হ্যাজ টু এনশিওর এ ক্লিন অ্যান্ড টাইডি এনভায়রনমেন্ট ইন দি স্কুল, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ স্কুলে তৈরি করতে হবে, প্রপার হাইজিনিক প্র্যাকটিসেস হ্যাভ টু বি মেনটেইনড ইন দি স্কুল উইথ রেসপেক্ট টু ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, টয়লেটস অ্যান্ড ইউরিনালস, মিড ডে মিল, কিচেন শেড অ্যান্ড ডাইনিং হল, ক্লাসরুম অ্যান্ড অফ দি হোল স্কুল প্রেমিসেস, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত স্কুলের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা মিড ডে মিলের ডাইনিং হল থেকে শুরু করে ইউরিনালস এবং যেখানে ড্রিঙ্কিং ওয়াটার নেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে, দি হেড অফ দি ইনস্টিটিউশনস হ্যাডস টু মেনটেন রেলিভেন্ট রেকর্ডস অ্যান্ড রেজিস্টার্স অফ দি স্কুলস আপ টু ডেট, অর্থাৎ প্রধান শিক্ষককে কিন্তু স্কুলের যাবতীয় ডকুমেন্টস এবং রেকর্ডস কিন্তু আপ টু ডেট রাখতে হবে। হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু ফলো দি সেড ইনস্ট্রাকশনস অ্যাকর্ডিংলি, ডিজোবে অব দি সেম উইল বি ভিউড সিরিয়াসলি, অর্থাৎ লাস্টের যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে যে এই বিষয়গুলি যদি শিক্ষক শিক্ষিকারা না মানেন তাহলে কিন্তু একটা সিরিয়াস স্টেপ নেওয়া হতে পারে। তারপরে নিজের সিগনেচার আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সাউথ চব্বিশ পরগনা। এখন বিষয়টি হচ্ছে, যেদিনকে জাস্টিস বসু একটি স্কুলে উপস্থিত হয়েছিলেন সেদিনকে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন না স্কুলে। অধিকাংশ শিক্ষক শিক্ষিকারই কিন্তু খাতা বা এই হায়ার সেকেন্ডারি হোক বা মাধ্যমিক পরীক্ষার জন্য খাতা আনার ডেট থাকতে পারে অথবা খাতা জমা দেওয়ার ডেট থাকতে পারে বা স্ক্রুটিনির জন্য তাদের ডেট পড়তে পারে, এই কারণে হতে পারে যে বেশ কয়েকজন শিক্ষক হয়তো সেদিনকে উপস্থিত থাকতে পারেননি, সেই কারণে তিনি সেটা উপলব্ধি করে হয়তো এই বিষয়টি সামনে এনেছেন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।